নমস্কার বন্ধুরা, সম্পাল হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব সকলের খুব পরিচিত এক পাকে ভোগের খিচুড়ি। সামনে দুর্গাপূজা চলে এসেছে আর তার ঠিক পরেই লক্ষ্মী পূজা। আর এই লক্ষ্মী পূজাতে প্রতিটা ঘরে ঘরে খিচুড়ি আর লাবড়া রান্না করে মাকে ভোগ নিবেদন করা হয়। আমি জানি আপনারা সবাই এই এক পাকে ভোগের খিচুড়ি খুব ভালো রান্না করতে জানেন, তবে আমি কিভাবে এটা বানিয়ে থাকি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপিটি। একটা বোলের মধ্যে এক বাটি ওজনে 200 গ্রাম গোবিন্দভোগ চাল নিলাম। জল অ্যাড করে দিচ্ছি। জল বদলে বদলে চালটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে জলে ভিজিয়ে রাখব। গ্যাস অন করে একটা ফ্রাইং প্যানের মধ্যে এক বাটি বা 200 গ্রাম সোনামুখ ডাল নিলাম। খিচুড়ি বানানোর জন্য চাল আর ডালের পরিমাণটা আমি সমান রেখেছি। চালের পরিমাণও 200 গ্রাম নিয়েছি আর ডালের পরিমাণও 200 গ্রাম নিয়েছি। মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে ডালটাকে ড্রাই রোস্ট করে নেব। যেহেতু আমি এক পাকে খিচুড়িটা বানাবো, তাই ডালটাকে খুব বেশি লাল করে কিন্তু ভাজবো না। খুব বেশি লাল করে যদি ডালটাকে ভাজা হয় তাহলে ডালটা সেদ্ধ হতে অনেক সময় লেগে যাবে। দেখুন, ডালটা হালকা লাল লাল হতে শুরু করেছে আর ডাল থেকে খুব সুন্দর একটা ফ্লেভারও আসছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ডালটাকে 2-3 বার জল বদলে ভালোভাবে ধুয়ে নেব। গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে 5 টেবিল স্পুন মতো সর্ষের তেল অ্যাড করে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, টুকরো করে কেটে রাখা ফুলকপি অ্যাড করে দিলাম। মিডিয়াম টু হাই ফ্লেমে নাড়াচাড়া করে ফুলকপিগুলোকে হালকা লাল করে ভেজে নেব। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, আলাদা পাত্রে তুলে নিচ্ছি। এরপর 2 টুকরো করে কেটে রাখা আলু অ্যাড করে দিলাম। মিডিয়াম টু হাই ফ্লেমে আলুগুলোকেও হালকা লাল করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, আলাদা পাত্রে তুলে নিচ্ছি। কিছুটা নারকেল আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম, অ্যাড করে দিলাম। মিডিয়াম ফ্লেমে 2 মিনিট নাড়াচাড়া করে নারকেলটাকে ফ্রাই করে নেব। নারকেল ভাজা হয়ে গেছে, আলাদা পাত্রে তুলে নিচ্ছি। গ্যাসের ফ্লেম লোতে রেখে ওই তেলের মধ্যে 3টে তেজপাতা দিলাম, 3টে শুকনো লঙ্কা, 1 টিস্পুন গোটা জিরে ফোড়ন দিলাম। মিডিয়াম ফ্লেমে 10-15 সেকেন্ড নাড়াচাড়া করব। ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। 1 টেবিল স্পুন আদা বাটা অ্যাড করে দিলাম। মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে 2 মিনিট আদাটাকে ভেজে নেব। আদার কাঁচা গন্ধটা চলে গেছে, দিয়ে দিচ্ছি 2 টিস্পুন হলুদ, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন। অল্প একটু জল অ্যাড করে দিচ্ছি, না হলে মশলাটা পুড়ে যেতে পারে। মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। খিচুড়ি রান্নার সময় চাল আর ডাল সেদ্ধ হয়ে ফুলে ওঠে, তাই নুনের পরিমাপটা অনেক সময় বোঝা যায় না। নুনের পরিমাপটা বুঝতে যদি অসুবিধে হয় তাহলে প্রথমে নুনটা না দিয়ে চাল আর ডালটা সেদ্ধ হয়ে যাবার পর বা রান্নার শেষের দিকেও নুনটা ব্যবহার করতে পারেন। প্রায় 5 মিনিট মশলাটাকে কষিয়ে নেবার পর দেখুন তেল ছাড়তে শুরু করেছে। ভেজে ধুয়ে রাখা মুগ ডাল অ্যাড করে দিলাম। মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে ডালটাকে মশলার সাথে 2 মিনিট কষিয়ে নেব। টেবিলস্পুন মতো কোরানো নারকেল অ্যাড করে দিলাম। মিডিয়াম ফ্লেমে ডালের সাথে নারকেলটাকে নাড়াচাড়া করে 2 মিনিট কষিয়ে নেব। এরপর যে বাটি মেপে আমি ডাল আর চালটা নিয়েছিলাম ওই বাটির মাপে 8 বাটি গরম জল অ্যাড করে দিলাম। যেহেতু আমি এক পাকে খিচুড়িটা বানাবো,
তাই বারবার আমি জল অ্যাড করব না, একবারই আমি জলটা দিয়ে দেব। পারফেক্ট খিচুড়ি রান্নার জন্য এই জলের পরিমাপটা ঠিক রাখাটা অত্যন্ত জরুরি। আমি এক বাটি চাল আর এক বাটি ডাল নিয়েছিলাম, তার জন্য 8 বাটি জল ব্যবহার করলাম। আর অবশ্যই খিচুড়িতে গরম জল ব্যবহার করবেন, গরম জল দিলে খিচুড়ির টেস্ট অনেক বেশি ভালো হয়। ভেজে রাখা আলু অ্যাড করে দিলাম। কড়াইয়ে লেকটা ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 10 থেকে 12 মিনিট ডালটাকে সেদ্ধ হতে দেব। প্রায় 10 মিনিট মতো হয়ে গেছে, ঢাকাটা খুললাম। দেখুন ডালটা প্রায় অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে। এরপর জলে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল অ্যাড করে দিলাম। 1 টিস্পুন চিনি দিলাম। কড়াইয়ের লিডটা ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে চালটাকে সেদ্ধ হতে দেব। গোবিন্দভোগ চাল খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই ডালটাকে 60% মতো সেদ্ধ করে নেয়ার পর আমি চালটা অ্যাড করেছি। প্রায় 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুললাম। চালটা ভিজিয়ে রাখা ছিল, তাই মোটামুটি 10 মিনিটে চালটা প্রায় 80% মতো সেদ্ধ হয়ে গেছে। ভেজে রাখা নারকেল আর ফুলকপি অ্যাড করে দিলাম। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে দিয়ে 2 টেবিলস্পুন ভাজা মশলা অ্যাড করে দিলাম। 2-3টে শুকনো লঙ্কা, 2-3টে তেজপাতা, 1 টিস্পুন জিরে, 1 টেবিলস্পুন ধনে একসঙ্গে শুকনো খোলায় ড্রাই রোস্ট করে তারপর গুঁড়ো করে এই ভাজা মশলাটা তৈরি করেছি। 1/2 বাটি মতো কড়াইশুঁটি অ্যাড করে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিট হতে দেব। আর মাঝে মাঝে অবশ্যই কিন্তু 1-2 বার নাড়াচাড়া করে দিতে হবে, না হলে তলায় লেগে যেতে পারে। ভোগের খিচুড়িতে খুব বেশি ঝাল পার্সোনালি আমি দিই না। খিচুড়িতে শুকনো লঙ্কার আমি ফোড়ন দিয়েছি, আর ভাজা মশলাতেও শুকনো লঙ্কা আছে, তাই যথেষ্ট ঝাল এতে হয়ে যাবে। আলাদা করে কাঁচা লঙ্কার ব্যবহার আমি করলাম না। আপনাদের ইচ্ছে হলে অবশ্যই কাঁচা লঙ্কা দিতে পারেন। খিচুড়ি অলমোস্ট রেডি হয়ে এসেছে। সব শেষে দিয়ে দিলাম 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো, 2 টেবিলস্পুন ঘি। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে দেব। খিচুড়িটাকে এর থেকে বেশি টাইট আমি করব না, কারণ ঠান্ডা হলে খিচুড়ি থেকে জল টেনে যাবে আর আরও বেশি টাইট হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এরপর কড়াইয়ের লিডটা ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করব। 5 মিনিট পর ঢাকাটা খুললাম। 1 পাকে ভোগের খিচুড়ি একদম রেডি। এই 1 পাকে ভোগের খিচুড়ি শুধুমাত্র লক্ষ্মী পুজোয় নয়, যে কোনো পুজোতে আপনারা ভগবানকে ভোগ হিসেবে নিবেদন করতে পারেন। আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন আর প্রচুর শেয়ার করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবেন, যাতে আমার চ্যানেলের সমস্ত নতুন নতুন রেসিপিগুলির আপডেট খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।